ভূমিকা স্বরূপ দুই স্বরূপ দুই চারিকতা আমি বৈশ্যকরণ সেবা আছে আমি বুদয়চরণ সেবা তো অপরাধী বলে মনে করি আমি ভূমিকা স্বরূপ সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধম গীতামৃত মহৎ হে ভক্ত মন্ডলী সমস্ত উপনিষদকে খেয়াল করে দিই বাংলা পেজ বেদ না বললু পুরাণ না বললু কীর্তন না বললু মাতে তা গীতানে মাতে তা সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন সমস্ত উপনিষদে তারে গাবি গো করিয়া সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন অনাদি আদি ভগবান শ্রী গোবিন্দ দুহনকারী গলিয়া পার্থ বৎস সুধীর ভক্ত সুধীর গীতাবতার অমৃততা পার্থ বর্জন পান করবার জানি এন শ্লোখানের অর্থ মি পেখানি সেবা দানা মনারি বাক্য আনে আনি সর্ব পানি সে গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধম গীতামৃতম মহৎ মোর সাধ্য গুরুজন বর্গ আছে হে ভক্ত গিরি ধানি এপি শব্দ ব্যবহার করলো তা পার্থ বৎস সুধীর ভক্ত এই ভক্তা শব্দ গো তাহলে পার্থ বর্জন বৎসর গুরু ইয়া ভগবান শ্রী গোবিন্দ পান করইল তা তাহলে একাকি কি ভগবান শ্রী গোবিন্দ পার্থ বর্জন পান করবা তা অন্য কে মনে হয় অন্য কে মনে হয় এই দুই উপনিষদ হে ভক্ত ভ্রমণ আগন বেদ বললে আমি আর পিতা নাই যজুবেদ ঋগ্বেদ সামেশ্বর বেদ চারি প্রকার বেদ পুরাণ বলে আমি আর পিতা নাই রামায়ণ মহাভারত ইত্যাদি ইত্যাদি আঠারো পুরাণ বিষ্ণু পুরাণ নারদ পুরাণ অমুক পুরাণ ওটা কথা না মাতল মাতে তা উপনিষদ তাহলে উপনিষদ কাকে বলে উপনিষদ কি হে ভক্ত ভ্রমণ আগে উপনিষদ মান কারে মাতা হান উপনিষদ মান কি হান বলে পরম পরম খানি মাতি সময়ের অভাবে বড় কঠিন সমস্যা নাই বেদের গুজ্জতম অংশের নাম উপনিষদ হে ভক্ত উদাহরণ স্বরূপ অনলাইন সেবার বন্দে শ্রীগুরু শ্রীযুত পদ কমল শ্রীগুরু বৈষ্ণব শ্রীরূপং সাগ্রজাতং সগণরগণতং নিতং তং সজীবং সাধ্যৈতং সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী
राधा कृष्ण पादन सगुण ललिता विशाखान्वित वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदेव पुष्पवंत चित्र सन्दोषवन्नद नारायण नमस्कृत नर चैव नरतो देवी सरस्वती व्यास तत जय मुदीर वाछ कल्पतिर्भ्यश्च कृपा सिंधु भयवचो पतितारिणं पावनेव विष्णुदेव नमो नमो जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत जय आगुरु भक्त वृंदे जगद्गुरु चैतन्य महाप्रभुर पाद पद्मी नित्यानंद प्रभु अवधित प्रभु गौर भक्त वृंद आबिर चरणे कृष्णराज कविराज पुण्य उपा भक्ति का करिया साधु गुरु वैष्णव चरणे अमृतमय कृष्ण लीला अमृतमय गौर लीला साधु गुरु वैष्णव चरणे सेवा दे तार मातंग लिया समवेत वैष्णव मंडल चरणे मी पुण्य उपा भक्ति का करी अधिकारी कृष्ण कथार अनुष्ठानी मी समवेत भक्त मंडल चरणे अतृप्त भक्ति माने मी भक्ति करिया मी हमालिया पेर नावरी जार कारण अतृप्त बोलू ताई शब्द व्यवहार करू ता वैष्णव गीता ए कृष्ण नाम अमृते श्रीमद् भागवत गीता तगुरी अंश हानी चुटिया हानी श्लोक हानी सेवा दीते भक्तिर अपराध नामीर अपराध वैष्णव अपराध एवं भावेर अपराध रे मोरे नीज বৈষ্ণবত গুণে কৃপা করে দেন কা বৈষ্ণব চরণে মুহুর মুহুর ভক্তি করো রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাধিনী শক্তি রশ্মা দেক আত্মান ভাবি ভুরা দেহ ভেদ উগতৌ তুম চৈতেন কম প্রকট মধুরাত দন্ত কমাপ্তং রাধা ভাব দুতি সুবলিত নও বিকৃষ্ট চরণ ও লোর পিত চরি কি রাধ করুণা অবতীর্ণ কলো অনর্পিত চরিঙ্কিরা মানে যাহা কোন কালে গোবিন্দ কাউকে গ্রহণ দেন নাই দান করেন নাই যাহা কোনো কালে মানে সত্য ত্রেতা দাপর কলি এর চারি যুগর মাঝে কলিযুগ ব্যতীত সত্য ত্রেতা এবং দাপরের কোন কালেও ভগবান শ্রীগোবিন্দ কাউকে দান করেন নাই ও কোথাও না রে মা ত্রেতা অনর্পিত চরিং কিরা করুণই অবতীর্ণ কাল জগৎগুরু চৈতন্য মহাপ্রভু করুণায় কলির জীবনে কৃপা করিয়া কৃপা করানির কা কলির জীবরে কৃপা করানির কা অনর্পিত চরিঙ্কিরা কোন কালেও কোন যুগও দান না করছে বর্তমান আজি কলির জীবরে দান করে তা এই বাক্য আমি শ্লোকানে মাত্র তা ভক্ত গিরি গীতা কমু দান করে তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হে ভক্ত ভ্রমরাগান আজি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার কৃপা নাইলে যার কৃপা না পেলে সেই মধুর বৃন্দাবনের ত্রৈলোকে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন বলি তত্রাপি গোপিকা পাত্র যত্র রাধা বিদা মম সেই মধুর বৃন্দাবনে অমৃতময় রাধা কৃষ্ণের নিত্য চরণ সেবা আমার সমানার তারা ভক্ত বৃন্দ তাই
ওই জগৎগুরু চৈতন্য মহাপ্রভুর চরণে আমাদেরকে বারবার পুনরায় পুনরায় অতৃপ্ত ভক্তি, মানে ভক্তি সমাজিক নাই পেলে বারো মানে নাহে ও কথা আমি অসমে কই অতৃপ্ত ভক্তি বলে আবশ্যকর চরণে কাপ করে তা করি তার হরিবল হরিবল শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে রাখবো সম্ভবত আজিকার সভায় মোর খোলা খুলি সৌ মোর খোলা খুলি বেগুনি এবং মোর অগ্রজ মোর গুরুজন বর্গ আসি আনতে কোথাও মানে গানি পরিষ্কার করে আমার তাই মনে হইতে বলি শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে রাখো নাং কুঙ্গ উগো ও কুঙ্গ বলে উগো প্রথমে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গড়ে সতী মার গর্বে জগ জরময় মায়া করিয়া করুণা করিয়া কোন যুগ না দেশে ও কোথাও হান আমি আগে সেবা দিলু তা যে প্রভু কৃপা করে প্রকৃত পক্ষে তো হি ভক্ত ভ্রমণাগণ যারা ভ্রমর রূপী ভক্ত তারুরান্তে কিন্তু আর এক কথা আনাছে গো বলে কি হান কথা হান বলে জগৎগুরু চৈতন্য মহাপ্রভু নন্দসূত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ হন এবে চৈতন্য গোসাই ও ভাগবতের শ্রীমন্ত আদি ভগবান শ্রীগোবিন্দ আদি চৈতন্য রূপে অবতার আছে গো আজি কলির জীবনে মায়া করিয়া তারে করুণা করিয়া তারে উদ্ধার করা নিকা বলে জন্ম খা বলে হুদা ও কথা হন মাত্রে প্রভুর সেবা মরা কানি বাকি তাই তুই ভক্ত গুরু মরা গা বাকি তাই তুই বস্তু আনাছে ও আমি পইলাম মাতে আই দে পাহরে না মাতে আছে করে পুনরুক্তি করে তা বৈষ্ণব গিরি তারি বলে কোন কথা সেই কথা ঠিক কে জানা উচিত ও কথা অনেক কুমুই হার পানি থাকতা বলে ওই কথা অনেক কোন ভক্ত কোন ভ্রমর ভক্ত ওই হার পানি থাকতা বলে যে ভ্রমর ভক্ত মধু পান করিতে সর্বদা প্রস্তুত মানে অমৃতময় কৃষ্ণলীলা পান করিতে সর্বদা প্রস্তুত এ ন ভক্ত ও তারা তাই মা তানি থাকতে বলে কি আন বলে ওনাদিন আদি ভগবান শ্রী গোবিন্দ চৈতন্য মহাপ্রভু রূপে আদি কলিকালে আয়া অনর্পিত চরিতে এত ধান করার না গই দান করার আনতে হাইয়াতে প্রত্যক্ষ ভাবে আমরা তাই নাই বলে হাই না কিন্তু তিনি পরোক্ষ ভাবে আরেকটি কাজ করিতেছেন বলে কি কাজ বলে সেই ব্রজবরুণ বৃন্দাবনী প্রেমের গুরু শ্রীমতী রাধিকা বুজারা কিষাণ কুমুর আন দায়বদ্ধ হে ভক্ত গুরি হে রাধে তোমার এই প্রেমের ঋণ আমি কিভাবে পরিশোধ করিব মিকি সাথে হুলতো তাহে রাধে তরে রে প্রেম এরে জগৎ বরিয়া তোমার অমৃতময় তোর প্রেমে হার মি কৃষ্ণরে দাসানুদাস করিলে প্রেমে আর মিকি সাথে হুলতো তা হোজারের কোনো উপায় নেই একমাত্র উপায় হার মি করির যুগে জরম রোয়া করে করির জীবের ঘরে ঘরে কি আমি রাধে 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 তুলে আমি যে করির ঘরে ঘরে রাধে হরে লবি তোর প্রেমে আনমূর্ত বলিয়া তিনি করিলেন দাসক হক আমার শাস্ত্রীয় ভাষায় দাসক হক বলেন তা আমার জাগতে জ্বর চলি করবা চাই দলিল আমি ভক্ত করি জানি দলিল করে এসেছেন জগৎগুরু চৈতন্য মহাপ্রভু ও শ্রীমতী রাধিকা প্রভুর পাদ তোমার নিরীক্ষণ করে বলে আমার প্রভু তুই ওখানে করত বলে আসতো হাইবে ওখানে করলে তো প্রভু এসে আর করি বলে কি আন মি পাপিনি শ্রীমতী রাধিকার প্রেমের দায়ী হত বলিয়া তুই করি ঘরে ঘরে গিয়া রাধে রাধে বলিয়া লুঠিয়া পড়তে গিয়া কাটতে গিয়া তাহলে ও তোর কুমল দেহ হলো ও মাটি না পড়তে গিয়া প্রভু কুমুই রক্ষা করতে গিয়া আমি ওখানে জানে না তো তাই তো প্রভু তুই মনে কৃপা কর বলে বলে আনি দে প্রভু বলে কি আর মি তোর আবরণের গোছানার মাঝে মি শ্রীমতী রাধিকা ইয়া জন্ময়া মি তোর অঙ্গর ভিতরে ধইয়া তুই পড়তে পাই পড়ানি না কুমার দুঃখ মানে মি পেয়ে হে প্রভু বলিয়া যে কারণে জয় জয় শ্রী চৈতন্য চৈতন্য মহাপ্রভুরে আক্রমণ ভক্ত
ভক্তি করি এক কৃষ্ণদাস কবির আসবেনার তাহা প্রথম ভক্তি আন রাধারানী রে, দ্বিতীয় ভক্তি আন রাধের আদি ভগবান শ্রীগোবিন্দ রে, তাই তো জয় দেব শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। এই বাক্য আমি উল্লেখ করো তাই এই বক্তব্য রাগ। আদি ও জগৎগুরু চৈতন্য মহাপ্রভু তার নাম নামতে নিমাই, তার নাম নামতে নিমাই, ঔরে রাধারানীর বর্ণ আলো গৌর বর্ণ আদরণ বলিয়া তার আর এক নাম আর গৌর হরি আর তাতে কাঞ্চন বর্ণমান শ্রীমতী রাধিকার বর্ণমান বাহিরে অন্তরে কালা বাহিরে কাটা সোনা রূপান্তরে বলে মাতিয়ার আর তাতে তার বপাক নীলাম্বর চক্রবর্তী বলতে রাগের গৌগ উগ বিখ্যাত জ্যোতিষীয় প্রভুর দেহগর মাঝে মহাপুরুষের বত্রিশ চার লক্ষণে তা দেখল এর মাঝে, এই তো বিশ্ব সমস্ত বিশ্বকে তারণ করিবেন বলিয়া তার নাগাম বিশাম্বর বলিয়া হইল। তাইলে নিবাহ গৌর হরি ক্রন্দনের ছলে লোয়াইলেন হরিনাম, ক্রন্দনের ছলে লোয়াইলেন হরিনাম, রাধা রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ মূর্খি বেগুনি সবাই তাই এটাই শুনো কা বলে ভক্ত গেছে আমি মাতালি মরাবলি বলে কিসা যে ক্রন্দনের ছলে কিসা যে লোয়াইলে হরিনাম বলতে প্রভু গো পয়লা ধরো বল সময় আর মাঝে ধরো ইয়া ভূমিষ্ঠ ইয়াও অঙা 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 বলে এমন কাদের কাদানি সুপ না খে মরতা অপিবাদে জগন্নাথ পিঠের করে শশী মার ওর সে এমন সন্তান আগর মল গাবলিয়া হাব্বি গৌরবাসী ভক্ত ও তার মাঝে বিশেষ করে শ্রীবাসের পত্নী ভক্ত শ্রীবাসের পত্নী এবং অদ্বৈত পত্নী ও তার তানুর আতা ডাকলো প্রভুরে উনাই গাবলিয়া আই তারা সময় আর পদ গত করি হুন তারা তা সব জন্ম সবই কাদের কাদা নেই আর বলে কি তা বলিয়া কাদা তা অঙা আঙা বলিয়া কাদা তা খান করে নারিয়া সবর চারিবে দৌবাইয়া খান করে নারিয়া এটাই পে শব্দ আঙুর চারণ করলাতা বলে কি আঙুলাতা হরি হরি অত কাদে রে বুলাতা হরি হরি অত সব কাদের বুঝাবে হরি হরি অত সব কাদের বুঝাবে হরি হরি পুত্র না হরি হরি পুত্র শব্দ না ই পানি করতাম হরি হরি পুত্র পানি করতে কৃষ্ণ ভক্ত জানে কি তার তাও তো হাঁপি জানে না দেখো কৃষ্ণ ভক্ত ওই কৃষ্ণ তত্ত্ব মান হার পান নাই ওই শ্রীমান পত্রী ওই খেয়াল করে বললো ভাই হরি 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 পুত্র তো সে মরতা না বলে ভাই খেয়াল করে ভাই বলে কি হ্যাঁ গ্রন্থকর্তা কৃষ্ণদাস কবির মাতা ক্রন্দনের ছলে লোয়াইলেন আর তাতে শ্রীকৃষ্ণ চৈতন্য আজি যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ বলিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে যে ভাগবত সঙ্গ প্রতিষ্ঠিত সে আমার নালিবাড়ির মাঝে এবং যে ভাগবত সঙ্গতগুলি যে ভক্তগিরি জানি আজিকার কৃষ্ণ নামামৃত জগৎগুরু চৈতন্য মহাপ্রভুর নামামৃত অধ্যায়ান্তে শ্রীমদ ভাগবত গীতা গিরিগি জানি আমি না পাহরছু কিন্তু আমি চৈতন্য ভাগবতের পক্ষ হইতে আমি কৃষ্ণ কথা বলিতে চাইতেছি বলিয়া সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি উপেক্ষা করিতে পারি নাই ভক্তগণের হৃদয় হইতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আমি কিছু না বলিয়া যাইতে পারি নাই তাই বলিলাম যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আর কমই দিল আমার বলিতে কেশব ভারতী
जगत गुरुदेव केशव भारती हे भक्त गीतानी केशव भारती गुरु प्रदत्त नाम केशव भारती सन्यास मंत्री दीक्षित नार परे जगत गुरु चैतन्य महाप्रभु नांगांगीदता जाओ निमाय आदि हईति तब नाम श्रीकृष्ण चैतन्य পুরুষোত্তম ভগবান শ্রীগোবিন্দরে চরণে কাজ করতে পারে চেতনা বুদ্ধে পারে কাজ করতে পারে উগর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত বৃন্দ হে ভক্ত ভ্রমর আগন ও হরকা চৈতন্য মহাপ্রভে মাতা তা আইস জীব মর সাথে কৃষ্ণ দেব হাতে হাতে ও রাধে রাধে গোবিন্দ রে পানার পথ বিদ ভাই সেই জগত গুরু চৈতন্য মহাপ্রভুর অকৃপা মানিয়ে পেয়া আজকের আমার পাঠ্য বস্তুত্ব হি ভক্ত গীতা নিমি শ্রীমৎ ভাগবত গীতা আনে রংস আনি পাঠ করি এবং এ পাঠের খানি খানিপার আমি ভূমিকা স্বরূপ দুই চারি কথা বৈশ্বর সেবার মিথ্যা নাই তেউলিয়া যদিও পাঠের বহির্ভূত হইল তথাপি মি ভক্ত ভ্রমর মি খানি ভক্তি কাজ করি বলে কি হান কাজ করানির কথা হান হি ভক্ত ভ্রমর বলে ভগবান শ্রীগোবিন্দ দোহনকারী হইয়া পান করাতে কথা আনি আমি আলোচনা করলাম তাহলে একাকি কি পার্থ অর্জুন পান করিলেন না তো তোমার সুরক্ষানে নামাতের হক্ত ছখানে কি হামাতে তার খালি পাড়া শব্দ আগমি বৈশ্বচরণে কাজ করি তার ওয়ান ব্যাকরণগত অর্থমান মিতে সংস্কৃত ব্যাকরণ সে মি নাও তাম করে শুরু হারও না পাও দিগো যে কিঞ্চিত জ্ঞান আনি আর পাশুলু খালি পাড়া মোর যাই বাঙালি আর পাশু আর তুমি আর পাও তা বলে অকারান্ত শব্দ নর শব্দ নর এক বচন হইত ওই নর শব্দ আনে নর বলে আগ হইত নরও বললে দুবইত দ্বিবচন হইত নর 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 নরা বলে বহুবচন হইত এই ভক্ত গিরি গীতানি রাজে রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ নরা বলে বহুবচন হইত তাহলে শ্লোকানাথ মাতা তাহলে পার্থ ভৎস সুধীর ভক্ত ওই নর শব্দের অনুকরণে ভক্ত শব্দ ও অকারান্ত শব্দ নাই ওর তা নর শব্দের অনুকরণে ওর তা ব্যাকরণ চিতা ভক্ত ভক্ত ও ভক্ত তাহলে ভক্তা বলে তো বহুবচন হইতে আছে এই ভক্ত বলে মারা গেল তাহলে ভগবান শ্রীগোবিন্দ আমাদেরকে এই কৃপা করবে বলে শুধু পার্থব অর্জুন নই হে মত শ্রীমৎ ভাগবত গীতার ভক্তগণ অর্জুনের হাতে পান করার হাতে তোমরাও পান করো তোমাকেও পান করানোর অধিকার আছে বলে ভগবান শ্রীগোবিন্দ পার্থ ভক্ত সুধীর ভক্তা বলে ব্যবহার করে দেয় হে ভক্ত মারা গেল আর তাতে আর এক কথা আমি আনি মাতারি মনে হ্যাঁ বলে কি হ্যাঁ বলে মোর তাতে গুনতে নেই গো নাই হে বস্তু ভ্রমণ মি গীতা পাঠের নিয়ম সবাহান মি বৈশ্বরান কাজ করি আজিকালি খালি পাড়া বলে কি হ্যাঁ নিয়ম হ্যাঁ কেই বান তাতে গীতা তা বিয়ার সংস্কৃত তৈরি করেছে হ্যাঁ ভগবান শ্রীগোবিন্দের মুখ নিশ্চিত বাণী হ্যাঁ বলে জগৎগুরু চৈতন্য মহাপ্রভু এককালে যাবাকা শ্রীরঙ্গ ক্ষেত্র বলতে দক্ষিণ দেশ মানা গেছিল আপনি মাঝে বেঙ্কট ভট্ট বলিয়া যে বামুনগুলোকে সখ্য করেছিল এই গাগের কাগজ লগে ও এই গাগের কৌলে সখ্য করে চারি মাস উপিঠাইয়া দক্ষিণ ভারতের বৈষ্ণবীয় মণ্ডলী এতারা নাম প্রচার করে এবং বৈষ্ণবক্ত আন প্রচার করেছিল ভক্তগুলি ও দিন কিতাবারা দিন হাত দেখলো তা প্রভে বেকট ভট্টই চৈতন্য মহাপ্রভে বুলাজি তারা আনতে তানুর গাঙো আনতে বুলাজি তারা আনতে হঠাৎ প্রভেদের তামন হার পার্বণ নিকা নিকা তিনি তো অন্তর্জামি তিনি তো জানে দেবালয়ে বসিয়া কোনো এক বৈষ্ণব ব্রাহ্মণ নিত্য নিত্য করে গীতার পঠন গীতাহান পাঠ করে তার গীতাহান পাঠ করে আনতে এর হুনে কিসাতে পাঠ করে
বলে মনে হয় তিনি গীতানোর সংস্কৃতর শ্লোকটা পাঠ করতে ভুল করেন নাই, গীতা নেই কি জানে তা মেঘ আছে নেই আমি জানি না। গ্রন্থে বলে ওই গীতানোর পাঠ করার সময় ও গিলক গোল কতিতে না হইতা মাতের বললে, গীতাবান পাঠ করে পাঠওয়ান কতিতে ভুল করে মাতের বললে, যেটা পথে দেউ না যেতারা মানুষ গিরে গীতান যেতা আছে তাই মারে হাই গিরক রে গীতান পাঠ করে দেবাল্রাহ্মণ্রামগুরু চৈতন্য মহাপ্রভু হাপি খেয়াল করাইয়া অদৃশ্যে বেকর বটের অদৃশ্যে খেয়াল করাইয়া পিখিয়ার মাঝে উবাইয়া খুব করে বামুন করে ভবান বিশ্বৈশ কর্ণৈশ কৃপৈশ সমতিন্দয় অশ্বত্থামা বিকর্ণৈশ সমদতিন্দয়দ্রত অন্যৈচ ভবু সুরা মদর্থে তক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারতা অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীম বলং ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্তং তিদমিদেশং বলং ভীম বিরক্ষিতম মহাভারত থানাতে বিশ্বদেব রাম করেছিল বলে মহাভারত বিশ্বদেব আঁকলে গীতানাতে দুরাজগুরুদেবরা আঁকর ছিল মানে ও আঁকর দেওয়ার সময় আর মাঝে প্রভু হে হে গুরুদেব সাকিসা কিসা আমি কই দিনে দিন টাঙাইতা কিসা কিসা কে গুরুদেব তুই যুদ্ধ করিম বলিয়া করলে কই দিনে আঠারো কোন সেরা তা মারে পাঠাই তা বলবি দুরাজগুরুদেব মাথে তা যুদ্ধ করি মিলিয়া করলে আঠারো কোটি সৈন্যতা একদিনে মারা পারত বললো, কর্ণ যুদ্ধ করি মিলিয়া করলে আঠারো কোটি সৈন্য রথি মারতে হাববে তা পাঁচ দিনে মারা পারত বললো, ওনা তো বলিতে অশ্বত্থামায় যুদ্ধ করি বিলিয়া করলে তিন দণ্ড চব্বিশ মিনিটের দণ্ড আনে হে ভক্ত হইতে তিন চব্বিশে বাহাত্তর এক ঘন্টা বারো মিনিটে অশ্বত্থামায় আমার পাত্র দুর্যোধনের অন্তর ভরপুর হয়ে যায়। ও তাহলে তো আমি যুদ্ধ আনি তাই হতে নিশ্চিন্ত নাই নিশ্চিন্ত আর আগে তো বসে আমার ভক্ত হইতে নাকি তার অর্থ প্রকাশ করে আনি কানি সময় লাগে এই পাওয়ারি বলিয়া আগে তো হার পাশে টানু যেতে আসছে আগে তো হার পাশে অর্জুন হায়
आएको चाहिँ पेयामेर त्यहाँ अठार खुम्ने माटो पाटहरू राधे राधे दुर्योधन के बोलिले गुरुजन क्या रातो नभएर त क्या त युद्ध करा नहीं क्या बोलिया जब आप शंकर है मारे पांच दिन ऋषि केश दत्त धरण पंडम दंड महाशंकर भीम शर्मा अनंत विजय राजा कुंती पुत्र युधिष्ठिर सुकु सामणि पुष्प कौर सहदेव हे भक्त भ्रमरागण भगवान श्रीगोविंद पांच जन शंख बोधे राजा बाका इतना पंचबाण्डव पक्ष तो आगत उड़ी भगवान श्रीगोविंद पांच जन शी आजकल किताब पाठ कर वैष्णव ब्राह्मण गोविंद चिने से किसारे चिने गोविंद पूरा मात्रा चिने से औ गोविंद आदि पार्थवर्जुन रथाना गोविंद जो रथाना जोड़िया ता सारथी को अर्जुन चलाते कर अर्जुन তোমার পক্ষে বিয়োচুতা কিন্তু পঞ্চ পাণ্ডব বললাম সারাজি বই আমি আইতো তা কিন্তু আমি অর্থ তে না ধু বলেছে তাহলে অর্থ না ধু বললো আতে হে ভক্তগিরি রাধি আর রাধি রাধি ভগবান সম্বন্ধ ভগবান শ্রী রাধি কি কর্ম করিলে তা পাঁচ জন্য শঙ্খ গুরু হইল তার কেন হে ভক্ত ভ্রমরাগণ যুদ্ধের নিয়মে হেনা কি ভারতের যুদ্ধের নিয়মে হেনা কি শঙ্কর আনে সারথির অধিকার আতা সারথির তো অধিকার নেই আগটাও অধিকার নেই কুঁয় রইতেই গো বলে রথই হয়ে রইতেই গো মহারথই হয়ে রইতেই গো দেব যুদ্ধ করা তাই তাহলে ভগবান শ্রীগোবিন্দ তো সারথি তাহলে তা কি আর রইল তা একথা আঙ্কি কুঁয়ও প্রশ্ন করতাই তা বলে না কেউ তো করে করা নেই কুঁয়ও প্রশ্ন করে করা নেই হে নারকাধীর শ্রীকৃষ্ণ বাসুদেব তিতে কি আশঙ্কর হইল তা লাগেও না করতা রা আই যে গই আম করতই ও করে গো তা হার পাশে গো কুমই হার পার হতাই তো বিশ্ব দেব হার পাশে দ্রাজ গুরুদ ওই হার পাশে প্রভু কি আর হারু মা হার পেয়া না করে তা ভক্ত গিরিতানি তাহলে প্রভু করর করব হার কি আ এই ভক্ত ভ্রমরাগণ পেলোয়া আর আকুন কুন দিন দে পার হয়ে নারায়ণ নেই সেবা দিক নে ভক্ত গিরি থানি বলে কি হ্যাঁ বলে যেদিন আদি রাধি ভগবান শ্রীগোবিন্দ দ্বাপর যুগ আদি ওরে ব্রজ গোপিকার হাব্বির সময়ের কুসুম সরোবর মাঝে খেলা সময়ের মানে তানু পণ করিয়া দেয় খেলাই পরাজিত হইয়া ভগবান শ্রীগোবিন্দ চরণ পাহাড় মারি গিয়া লুকিয়া ছিল লুকিয়া যাই গিয়া হাতে এই ব্রজ গোপিকা গেল হাব্বি কুসুম স্বরূপ বিছাড়তে বিছাড়তে নাপিয়া যাবা হাতে যে যেতে তারুতে খেলারু গদইতে প্রভুর লগে পন করতে ছটতা করিয়া প্রভুর লগে খেলতে প্রভুরে হারি লাগলু নাপিলা হাতে বিছাড়তে বিছাড়তে নাপিয়া ব্রজ গোপিকা গেল তানু এমতে মৃত্যুর কা একেবারে তৈরিরা সময় প্রভুরে দেহ থয়া কি তার তা বুঝা মৃত্যুর কা তৈরিরা সময় হারার মাঝে অনাদি রাধি ভগবান শ্রী গোবিন্দ হে ভক্ত ভক্ত যখন আহির পারে তার ধারা আকারে বলিয়া আর তারি দিন না প্রভুরে যতই ডাক্তাই নাই ততই প্রভু খানি দূরেইয়া দাঁড়া বলে প্রভু বলে কে বলে হে ভক্ত ওই হে দাহে দাহ প্রভু হুনানি নু ওই বাস নাও কারণ আর ও কারণ আর কে দূরে দাঁড়াতে আইতে এতে ডাক্তার ডাকতে না পেলাতে হতে মরাণি বিচালা হইছে তার ভক্ত তো মরিবেন না কারণ কৃষ্ণ নাম একটি অমৃত একটি অমৃতময় কিরকম অমৃতময় কিসাদে অমৃতময় আনরতা বলে যে বাবা কোন গিরো কাও বা ব্রজগোপী কাও যে মরতই নাই বিরহ জ্বালায় প্রভুর না দেয়া মরতই নাই শু মরিং 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 বুদ্ধ পি
ভগবান শ্রীকৃষ্ণ মোর ভক্ততে মরিয়া নহে বুলিয়া চরণ পাহাড়ের লোকে আসিল ওই ওই তার মোহন ভক্তি দিল ডাক মারে মাঝে মাঝে মেয়ে পেয়াজ বুলিয়া মেয়ে পেয়াজ বুলিয়া বাঙার হাল তার পাথর জুনে মনে মরতই না মনে আমরত প্রকারান্তর অমর যুদ্ধ করে একই সাথে জিনতই তা অর্জুনে আর তাতে অমর গই আছে যে কারণে তার নাম তারা তাবো প্রভু কে আর হইলে তাবো যে নাম তারা তাবো হোতাইতে হোতাই হামনা পাঠাতে একরু মাইয়া সাজা সাজে করিয়া পার্থবদে না বেদে নানা প্রভু এই ভক্ত ব্রহ্মণ আজিকার সমগত বৈষ্ণব মন্ডলী হাবে খানি চিন্তা করিয়া ধ্যান করিয়াছে একরম পার্থবদে মোহনের মারে যুদ্ধ করতে পয়লা চেষ্টা করি তা খানি মন নান দিয়া হলে দিবা বলে কি বলে ও বিশ্বদেবরে হত্যা করিয়া বিশ্বদেবরে তা বিশ্বদেব না হত্যা করে অতএব অর্জুনাথ গান্ধী ফান দেওয়া পরের সময়ের মাঝে ভগবান শ্রীগোবিন্দ মাতা তাই মারে ওখান থেকে তাই মারে কুতস্তা কাশ্মিত হে অর্জুন নিষ্পক্ষ দুঃখ যারা ভোগ করার পরে আজি হবাই হবাই করি বুঝতে নাইয়া যুদ্ধ হারলে পরে